20শে জানুয়ারি 2022, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না পেরার দেশে চলে যান চকরিয়ার বদরখালীর মমতাময়ী পরোপকারী রত্নগর্বা মা আয়েশা বেগম। এর ঠিক এক বছর পর আজ 20শে জানুয়ারি 2023 তারিখ শুক্রবার মরহুমার পরিবারে এবং তিনি ও তার স্বামী প্রথিতযশা শিক্ষক গোলাম শরীফের নামানুসারে প্রতিষ্ঠিত ভার্চু স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগারের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। মরহুমার ইসালে সোয়াবের উদ্দেশ্যে সকালে নিজ বাড়িতে স্থানীয় আলেম ওলামা ও হেফজ এতিমখানা এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম ও মিলাদ অনুষ্ঠিত হয়। দুপুরে জুমার নামাজের পর রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগারের পাঠকক্ষে অনুষ্ঠিত হয় দোয়া ও স্মরণসভা। স্মরণসভায় বক্তারা বলেন, বদরকালীর যোগাযোগ ও সুবিধাবঞ্চিত প্রত্যন্ত গ্রাম খালকাচাপাড়ায় বসবাসকারী ও 6 সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত এবং মানুষের মতো মানুষ করে আয়েশা বেগম গ্রামের মায়েদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উল্লেখ্য, শিক্ষার প্রতিটি স্তরে কৃতিত্বপূর্ণ ফলাফল সহ তার 6 সন্তানই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে স্বশিক্ষা কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হওয়ায় 2014 সালের বিশ্ব মা দিবসে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে জাতীয় পর্যায়ে তাকেও রত্নগর্বা মা সম্মাননায় অভিষিক্ত করা হয়। অনুষ্ঠিত দোয়া ও স্মরণসভা এবং বিশেষ মোনাজাতে সভাপতিত্ব করেন রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগারের সভাপতি জয়নাল আবেদিন খান। প্রতিষ্ঠানটির আজীবন সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের অদুল। আরও বক্তব্য রাখেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সহসভাপতি কামাল উদ্দিন বাবুল, মঞ্জুর আলম, আরিফুল ইসলাম, ইশরফ আলী সহ অন্যান্যরা। বিস্তারিত মাতামুহুরী টিভির প্রতিবেদনে। ওনার যে বাকি যে 5 সন্তান আছে তারাও সহসায়কের প্রতিষ্ঠিত। এই যে একজন মা আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, এই সমাজে যদি আমরা এটা যদি প্রতিফলন করাতে না পারি, আমরা যদি তার এই চিন্তা চেতনা সে 6 সন্তানকে রত্ন পরিণত করার যে স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছেন, সেই স্বপ্ন আমরা যাতে সমাজের ক্ষেত্রে স্তরে ছড়িয়ে দিতে পারি সে প্রত্যাশা করছি। আমরা তারই নামে এই যে রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগার করেছি, এটা জাতীয়ভাবে অনুমোদিত হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি এলাকার ছোট ছোট ছেলেরা যারা আছে, যারা শিক্ষার্থীরা যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে এনে আমরা যাতে এই রত্নগর্ভা আয়েশা গোলাম শরীফ গণগ্রন্থাগারের মাধ্যমে আমরা যাতে তার স্বপ্নকে ছড়িয়ে দিতে পারি, শিক্ষার বিস্তার যাতে হয় সেই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা সবার সবাইকে অনুরোধ করবো আপনারা এই রত্নগর্ভা মা আয়েশা গোলাম শরীফের জন্য দোয়া করবেন এবং সবার শুভাকাঙ্ক্ষী পরলোকগত মায়ের জন্য সবার আন্তরিকভাবে দোয়া কামনা করে। এই ছোট বাচ্চাদের দোয়া নিশ্চয়ই বিপদে যাবে না, সবার আন্তরিক দোয়া কামনা করে শেষ পর্যন্ত শেষ মুহূর্তের বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করার প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে আমি আপনারা যারা এসেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।